যোগে হবে চার, দুই দিকে যাই যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, চাপা বাচ্চা পাবাজ, চাপা বাচ্চা পাবাজ, চাপা বাজ। এসে ফেল করবো আব্বার লগে যে কেফাতুল্লা খাদু, সে তো ফেল করবো, সে দিব এই কান্নার হাসি, আব্বা দিব অট্টো হাসি। ইয়ার মধ্যে দি সিনেমায় আমি এই জিনিসটারে ফুটাই তুলবো। মনে কর এই 300 ফিট ছবির নায়ক নিছি অস্ট্রেলিয়ার একটা ষাঁড়, বুঝছিস নি, গরু, আর সুন্দরবনের তেলটা সুন্দর একটা হরিণী নিছি। এই দুগজ নায়ক নাকি মানুষের কোনো কাম কারবার নাই, শুধু আমি ডিরেক্টর থাকবো, হ্যাঁ বুঝছত নি। এই ফাঁসির মঞ্চে মনে কর আব্বা ফাঁস করার পরে দি এই কেফাতুল্লা কাদার ফাঁসি হইব। এইটাই হচ্ছে দৃশ্য, আমি মঙ্গল গ্রহের ড্রোন ক্যামেরা রেডি করছি, ইয়ান্তন শট নেবো, বুঝছত নি। আবার আন্ডার ওয়াটার একটা মনে কর ক্যামেরা রেডি করছি, ফার্স্ট ছবির পানির নিচে, এই ক্যামেরার তো শট নেবো, বুঝছত নি। এই হচ্ছে আমার ছবির কাহিনী, আব্বার ফাঁস কে উঠাইতে পারবো ক। শোনো, তোর চাপাবাজি রাখো। তুমি কি খবর জানো সাত্তার ভাইকে যে অ্যানি কি খাইয়ে পাগল বানিয়ে রেখেছে? এই এগুন কি আকস, একটু আগে তো সাত্তার আনলকে আব্বার নির্বাচনী পোস্টার ছাপাইতে গেল, তখন তো আনলকে কোনো ফাগলামি করে নাই। আরে সে তো পাগলামি করে না, তাকে যখন কেউ পাগল বলে তখন সে পাগলামি শুরু করে। আর শোনো, এই বিষয়টা নিয়ে আমি এখন ওসি সাহেবের সাথে কথা বলতে যাচ্ছি। বুঝতে পারলাম, অনুর কথায় তো আর মাথার মধ্যে টেনশন ঢুকে গেল। আচ্ছা শোন, টেনশন মেনশন লয়ে লাভ নাই, আর সিনেমার লোক সিনেমার মুডে থাকবে, বুঝতে পারছ না? আয় শুরু করে দে। নেহি দেগা সাত্তার রে ফাগল কইলে সে ফাগলামি কর, সুতরাং সাত্তার রে তুই ফাগল কবি আজ যা না পাই যা। আমি সত্তর পাইকে পাগল বলতে পারবো না পাইজাল, আমি একদিন পাগল বলেছিলাম পাইজাল, ওই সত্তর পাই আমার একটা এই কানে বঞ্চটকানি মেরেছিল, এখন যদি সত্যি সত্যি পাগল হয়ে যায় ও তো আমাকে মেরেই ফেলবে। বুঝছি বুঝছি, এই মুরগির গোল জালে আইসো সিনেমা করতে আনলগে। দেখি ইয়ার মা কিং খানু রাইট, হ্যাঁ মা বলিউড ছায়া, ফির ভি মা কিতনা পাগল হু রাইট, মা জ্যাদা ভি পাগল হু, লেকিন আমার খেলে সে লাগতে ও সত্তর জানা ভি পাগল হয়ে, ইসলিয়ে মে নেই নেই মুঝে পাগল মত নেই বলুগা নেই বলুগা নেই বলুগা, কিউকি ও আমার কাল তক বাইক করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, তক দুগারি দইব না, তক দুগারে আই হুদা মুরগি মশলাম খাওয়াই, কাজ হইতো না। সত্তর রে হাগল আমি কম, আর ভাই আমি পাগল কম দেই, সে আরে কি করে, সেই তো বুঝছ নি। চল চল, আর কোন বাইদের না বড় গান ধর, বাইশন বাইশন রে দেখছো আমার সাত তারিখ কি থাকো উমা, আমার লগে ফ্রেম করতে না তো কার লগে ফ্রেম করবা? আমি তোমার হবু বউ, পুরা গ্রামবাসী জানে কদিন পরে তোমার লগে আমার বিয়ে হইব, তা আমার লগে তো তুমি ফ্রেম করবে, এটাই স্বাভাবিক। আরে সব ঠিক আছে, আমরা দুজন দুজনের ভালোবাসি, কিন্তু সমাজের মানুষ তো সহজ এটা মাইনে নিব না, তাছাড়া এটা যদি মামু সুন্দর পারে, আমাকে বাড়িতে আবার তুস্তি অনু আছে, তারা জানে তোমার সাথে আমার এখন সম্পর্ক নাই, কিয়া জিনিস তো উল্টা হয়ে যাব না। সমাজ কি কোয়ে রাখছে যে এই সমাজে বাস করতে হলে কেউ ফ্রেম করতে তো না, অন্য কি তো ফ্রেম করে, হে ফুরান আমলে দেখছো না শরীফার হাত, তারপর কতজন কতজনের লাগি কত কিছু বানাইছে, যে শাহজাহান মমতাজের লাগি একেবারে কি মন্দিরা লহান বানালছে, কি তা কি তো জানি পড়ছিলাম, অত তো তোর কইতারি না। যাই হোক, তো সমাজ মানতো নাকি, সমাজ সব অবশ্যই মানবো তোমার লাগে আমার ফ্রেম। জাগা সেসব কথা তোমারে, কিন্তু সেলোয়ার কামিজে
খুবই মানেছে, ফার্স্ট ক্লাস হইছে। খুব ভালো লাগতেছে তোমারে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ কাম ইস পুসি, ওই যে দেখো না তোমরা বারে তো দুজন ফড়া ফড়া সুন্দর বইনা রায়ে। তোমার বইনারা অত সুন্দর সালোয়ার কামিজ ফড়া ফড়া ঘুরা বেড়ায়। তাই আমি ভাবছি নিজের একটু পরিবর্তন করি। সৌদি আরবের যখন সেরি বিয়া করতে চাইছিলা তখন সৌদি ড্রেস পরছি, তারপর মধ্যে তো প্যান্ট শার্ট পরছি, তাও তোমার মন ফেরান না। ওহন ভাবলাম একটু সালোয়ার কামিজ পরিয়া আমার সাতটার মনটা পাই। সব ঠিক আছে, ঠুসা মারাটা তো কমলো না। হ্যাঁ এই গালটা কি সরকারি না এটা লিজ লিচো কিনা নিচো? কথায় কথা এমন করো কেলা, বিকেল বেলা বাইরেছি তোমার সাথে একটু বাতচিত করবো, কথাবার্তা করবো। তুমি আবার আমার মামাতো বোন ফুফাতো বোন নিয়া টানারানি করতেছো কেলা? শুনো রাগ করতেছো কেরে? তোমার বোনের লয়ে তখন আমি কোনো উল্টাফাল্টা কথা কইছি না, খালি একটা কথা কইতাম চাই যে অনু আর তুষ্টি যে তোমরা বাড়িতে আইসে সারা জীবন আলে গায়ে ফসছে, এটিটা কি বিয়া সাথে দিতে না নাকি বাড়িতে যাইতো না? কি কইতেছো না কইতেছো, মেহমান বাড়িতে আইবারই পারে, কখন যাব সেটা আমি কেমতে কমু? তাছাড়া তুষ্টি হইতেছে ডাক্তার, অনু হইতেছে সাংবাদিক, ওরা গ্রামে আইছে ঘুরতেছে আনন্দ ফুর্তি করতেছে, সবাই ভাই বোন একসাথে হয়েছি, আমি তো যাইবার কথা কইবার পারি না। পারি তুমি কও। হ কেমনে কমবা, মামার তো ভাই বোনেরা গেলে কলজার মধ্যে তো ফাটন দেব না। না আচ্ছা থাক না আজকে ওগর কথা, থাক কোন লাগতো না আমাকে দুজনের মধ্যে আবার ওগো ইন করাইতে চকেলা। হ্যাঁ সাতার সবই তো ঠিক আছে, মধ্যে একটু বুলাবালা কইছে যে তোমার বোনেরা না গেল আমার সমস্যা নাই, হাসা কইলো সে তোমার বোনেরা যাইব কবে না হলে, কিন্তু তোমার অহনীয় তার হরাইয়া খাওয়া দেওয়া শুরু করবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছো আমি হালকা একটু টাচ দেবো। হ্যাঁ অনু তুই শহরে যাবি কবে? তুস্তি রকমু ঢাকা শহর কিন্তু সব ফাঁকা হয়ে গেছে, তুই জাগা, গ্রামে শান্তি পাবি না, গ্রামে কি ভালো মানুষ থাইনি? এইসব কথা কয়ে দেখে ওগরে তারা এবার পারে কিনা। ও হো হো হো, অন তো আমি বুঝালছি ব্যাপার একেবারে ক্লিয়ার, এত সুন্দর সুন্দর ফান যাবি আমার লাগি না, তো ইষ্ট পিষ্ট গিরি তো বইনারা লাগি। হ্যাঁ গাঁটুকুনের, আমি তোমার কথা কেলা শুনুম না, তুমি কেঠা, তুমি আমার ভালো মশার মানুষ, এই আমার জীবনে একটার প্রেম করছে সেইটা তোমার সাথে, এত কষ্ট এত পরিশ্রম এত দু ফ্যামিলির মধ্যে ঝামেলা, চেয়ারম্যান পরিবার আর হইতেছে মির্জা পরিবার সঙ্গচ্ছ, তারপরেও চিপায় চাপা দিয়ে আইসা তোমার ভালোবাসছি, দেখা করবার আইছি কেলা, কারণ মন থেকে দিল থেকে ভালোবাসছি। আবার কি ভাবতেছো? না না কই কি ভাবতেছি, আসলে সাতটার লেগে আমার মনটা খুব খারাপ, হ্যালো একটু কথা কওয়ানা জরুরি, ল হ্যালো খুঁজে বার করি। বুঝলাম, এতক্ষণে আমি বুঝলাম সাতটার ভাইয়ের জন্য তোমার মন খারাপ হয়ে রয়েছে। তুই না আসলে পাকলো হয়ে গেছিস বেশি, ল তো কিরে এটা সাংবাদিক অনু না? সেটাই তো মনে হইতাছে। ওমা ইস
ছেলে আবার কই যেতেছে বা এ ছেলে তো যখন কোন হন যায় একটা অঘটন ঘটায় লসে দেখি কিটা করে তুই আমার কেন পিছু নিয়েছিলি সেটা বল কারণ তোর এত কাহিনী শোনার সময় আমার নেই যা বলবি তাই লজ্জার কি আছে তাই বল কোনো অসুবিধা নেই বিয়া করবা আমার দুজন দেখ মানাইব ভালো আমাদেরকে মানাইছে মানিয়েছে ভালো অতক্ষণ ধরে তুই কই তোরা খুঁজে পাইতাম না আরে আপা কইন না আজমবাড়ি খুঁজে পাইতাছি না কাদা লিডারে খুঁজে পাইতাছি না এদিকে আপনাদের খুঁজি আপনাদের উপায় না এদিকে একটার পর একটা অঘটন ঘটেই যাইতাছে এক্ষুনি থানায় নিয়ে যাও চল তোর বস আজম আর অ্যানির নামে আমি কেস করতে যাচ্ছিলাম ঠিক আছে অ্যানি আমার ভাইকে পাগল বানিয়েছে আজম আমাকে ডিস্টার্ব করে এখন তোকে থানায় নিব চল কোথায়
কোনটা দিছে দাঁড়ান লাগাইতেছি তোকে আমি ঠিকই জেলের ভাত খাইয়ে ছাড়ব বলে দিলাম আমি ঠিক বুঝতে পারছি এই সব হচ্ছে কারো চক্রান্ত তোর কলই কলই দাস আজম ভাই আমি এনি কইতাছি হ্যাঁ বোনানি বলো তুমি কোন হানো আছো কইছে হবাজি কি হত দেবন কি প্রবলেম আছে আমাকে বলো আমি এখনি দলবল নিয়ে চলে আসব তুমি তো আমাকে জানো আমি যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়ব তুমি আমার বোন না বলো বলো তাড়াতাড়ি বলো কি হয়েছে কোথায় আসতে হবে বলো খালি গপ্প মারে আমার লগে শুনো তুমি কি করতারো আমার সবকিছু জানা আছে সাতবার ফেল মারছো এটা মনে নাই তোমার তুমি তো কোনো লিডারই করতারো না হন আমার লোক বাড়া করে ট্রাক দা ভাড়ায় দিব তামশার ফেস্তা শুনো শুনো তোমার লগে খাজুরা ফেসাল ফেলা লাভ নাই আসল কথাটা এখন কই দুনু ওই যে সাংবাদিক সেরি হ্যাঁ তো তোমার নামে থানার মধ্যে কেস করতে যাইতেছে বোনানি বিষয়টা কিন্তু এত সহজ না অনুভবছে যে আমাকে বিপদে ফেলবে আরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাতবার ভর্তি পরীক্ষা দিয়ে ফেল করেছি তাতে কি হয়েছে আমি কিন্তু কম বুদ্ধি নিয়ে চলি না সে আমার নামে থানায় কমপ্লেইন করতে যাওয়ার আগে আমি তাকে উঠিয়ে নিয়ে আসব যে তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি যাওয়ার চেষ্টা করছি ও বাইশেন বাইশেন রে শুনো শুনো ভাই তোমার আমি একটা কথা কই সারা জীবন বহুত বগর বগর করছো হ্যাঁ কোনো কামই করতেছো না কিন্তু ঠিক ভাই এটা করবা হেডা করবা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা করতে করতে করে তোমার জীবনটা শেষ হয়ে গেছে কত কথাই না তুমি কো এবার তোমার বোন তোমার টান্ডা মাথায় কইতাছে এবার যে কথাটা কই আমি এটা কিন্তু করণ না কই এই সেরে আমার বহুত জায়গা অপমান করছে বুঝছো অন কিন্তু এটার একটা প্রতিশোধ নেওয়ার লাগবে তুমি যেমনি পারো এই সিরিরে আমরা বাসার দূরে আনবা না এরা বিয়া করবা বিয়া করার পরে আমি যেটা করবো আমি সিরিরে তো বান্দি খাড়াই আমি বুঝছো আমি যদি একবার জিও হয়ে থাকি যতক্ষণ না এই সিরিরে বান্দি না খাড়াই আম এ পর্যন্ত কিন্তু ভাই আমার নিস্তার নাই বুঝছো অবাজে কি হত দেব নানি এখানে আমাকে একটু ফিল্ম পলিটিক্স করতে হবে যে আমি অনেক ছবি দেখেছি ওই ছবিতে দেখায় না এক ধরনের কেচাল লাগিয়ে দিতে হয় আমি এখন সেই ধরনের একটা কেচাল লাগিয়ে দেব বুঝতে পেরেছি আমাকে একটু সময় দাও আমি তোমার স্বপ্ন পূরণ করে দেব যে শুনো সাত দিনের মধ্যে যদি এসে বিয়া না করতেছো তাহলে যে তুমি আমার ভাই এটা কিন্তু ভুলা যায় কোনো জায়গা দিয়ে কইতাম না যে আজম আমার ভাই বোনানি তুমি আমাকে হাসালে যে তুমি কোনো চিন্তা করো না সাত দিনের মধ্যে তাকে আমি বিয়ে করে ফেলবো তুমি বিয়ের আয়োজন সব করতে থাকো বাজার সদাই যা লাগে সব করে ফেলো বিয়ের শাড়ি তোমাকে নিয়েই কিনবো আমি তাকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসবো তুমি তাকে দাসী বানায় রাখবা ওয়াদা করলাম কথা দিলাম তোমাকে তুমি সব কিছু অ্যারেঞ্জ করো দেখি আমি কি ব্যবস্থা নিতে পারি আমি একটু বুদ্ধি খুলে নি দাঁড়াও ঠিক আছে আমি হন রাহি তোমার লগে আজারে ফেসল মারতে মন চাইতেছে না যেটা জরুরি আছেন কইছি নালে জালের ভাত গিয়ে খাও এই সেরি লাগে গিয়ে জালের ভাত খাও আদর সুন্দর কত বড় কলজার ফাড়া হ্যাঁ আমার বাইরে যাটা কর্নার আমি কুয়ে দিছি হ্যাঁ কি তা করবো না করবো সেটা তো আমি জানি না হ্যাঁ করতে পারবো না করতে পারবো সাংবাদিক উনুন লাগি আমি যথেষ্ট হ্যাঁ যদি কিছু না করতে রে এটার প্রতিশোধ হবে হারে হারে লেন জানে না তো কার বিরুদ্ধে কত করতেছে হ্যাঁ মমি সিং আছে এনির বিরুদ্ধে এনির বায়ের বিরুদ্ধে কত করতেছে কত বড় গোল যা ফেটে তুই না কারো রেসিস কে তোরও কিন্তু খবর আছে যদি কিছু না করতে রস যা আজম ভাই তো একলা একলা কিছুই করতে রে না হ্যাঁ গে একটু সাহায্য কর যা আপা আপনি কোনো চিন্তাই করেন না আপনি কইছেন না এইবার ঠিক অ্যাপটা আমি করে দেখাইম পাগল হইলে পাবনা যাবি পাবনা গেলে আগের মতো দাম পাবি না নামের আগে সিল পড়লে তুলতে পারবি না উই নামের আগে সিল পড়লে তুলতে পারবি না বেশি বুঝলে দুজন যদি দুজনে পছন্দ করি এই দুজনের মধ্যে আপনি আপনি কেমন লাগে কন না তুমি কইতে কানে কোনো সমস্যা আছে নি উমা উমা এটা কি তা কন আপনি আমি তুমি কইতে পারুম না আমি তো সহে দেন না নাকি এক লগে লই গেছে মোর খালুরে ধাক্কা দিয়ে হালাই দিয়েছেন না সম্পত্তি লবে মারি লাইছে সত্য করি কন আমি আমার বগ্নিপতিকে খেলা মেরে ফেলবো যে চিমরি এনির সাথে আমার সম্পর্ক ছিল দুইটা বছর ওর সাথে আমি প্রেম করছি যখন দেখতেছি আমার ভুল বুঝছে সেইটা মাইনে নেওয়ার পারি নিক্কা